নমস্কাৰ বিতৰ্কক স্বাগত কৰোঁ স্মৃতিলগ্না বিতৰ্কে আজিৰ প্ৰসংগ হেৰি কৃষক ল'ৰা গত কালি কথা গণতন্ত্ৰ দিবস্তু গণতন্ত্ৰ সৈতে গদাৰী হৈছিল যি আন্দোলন কথা কোৱা যাওঁ অধিকাৰ কথা কোৱা যাওঁ পুলিচ কোনো আক্ৰমণ কৰা ত্ৰিংগা হটাইবা सङ्गठन र पता एवं कढेकी द्वारा कोन हासिल इए हौ बर्त गुपू प्रसङ्ग आएको आजर आलोचना कृषक लडै मो सहित रहेछ बीजेपी पाखपत्र रजनी महान्त कङ्रेस मुखपत्र संजय जेना सम्पादक अर्गज समस्त नमस्कार स्वागत प्रथम प्रश्न श्री सुकान्त पाणिग्राही रहबो কৃষকর লড়াই বলে কুহযাইপরে কি কারণ যদি অধিকার কথা সামনা আসুটা গতকাল এমিটি এক দিনের পবিত্র দিনরে আসিলা হিংসার এই চিত্র সর্বপ্রথমে মুবা চাহে। কোনসি অধিকার পর লড়াই করা গণতা প্রক্রিয়ায় কিছু ভুল কথা নু এভি গণতা লড়াই বহুথর হয়েছি বহুবার হয়েছে এ দেশের মধ্যে গণতান্ত্রিক উপায় অধিকার পর ল'াই কৰা্তব্যকু নিজে বুজিবা দৰকাৰ অধিকাৰপাই ল' কৰো কৰো গণতন্ত্ৰ কুমাৰকু উপা কৰি ৰাষ্ট্ৰীয় মৰ্যাদা কুেক্ষা কৰি জাতীয় পতাকা অৱমাননা কৰি হিংসা পথক আপণা কেতি দূৰ সমীচীন সেইটা সমস্ত বিদ্বানগ্ৰ দেশবাসী কালি দেখি চাৰি যায় গণতান্ত্ৰিক উপায়ৰে আন্দোলন কৰোঁ সেনে পুলিচ উপৰ ট্ৰক চঢ়াই নবা ট্ৰাক্টৰ চঢ়াই নবা এ হিংসাৎক কাৰ্যক্ৰম কৰিব মই পুলিচ কি দূৰ্বৱহাৰ কৰিব পুলিচ কি এইভি মবৰে ঠেলি নেলে যাফল সেই বাধ্য হৈ কি গাতকু ডেই পঢ়িবাৰ দৃশ্য দেখা যায় বিভিন্ন জাগে জাতীয় সম্পত্তি যোনটা বস ইত্যাদি ভাঙিবা জাতীয় সম্পত্তি লুট কৰিব এই প্ৰকাৰৰ এক দৃশ্য যোন অভাৱনীয় দৃশ্য ঘটনা যোন ঘটিলা গত কালি গণতন্ত্ৰ দিবসৰে যোন মান উপ কৃষকমানকে ভৰসা কৰি ସରକାର ଏବଂ ଦିଲ୍ଲୀ ପୋଲିସ ପରମିସନ୍ ଦେଇଥିଲା ଗଣତାନ୍ତ୍ରିକ ପ୍ରକ୍ରିୟାରେ ଆନ୍ଦୋଳନ କରିବା ପାଇଁ ପୋଲି ମାନେ ସରକାର ଚାହୁଁଥିଲା ଯେ ଗଣତାନ୍ତ୍ରିକ ଉପାୟରେ ଆନ୍ଦୋଳନ ହେଉ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଉପାୟରେ ହେଉ ସେମାନଙ୍କର କଥା କହିବାର ଅଧିକାର ସେମାନଙ୍କୁ ଦିଆଯାଉ କିନ୍ତୁ ଅଧିକାରକୁ ସାବ୍ୟସ୍ତ କରିବା ପାଇଁ ଯାଇକିରି ଯେଉଁଭଳି ଭାବରେ ତୁମୂଳ କାଣ୍ଡ ଘଟାଇଲେ ହିଂସାତ୍ମକ ଆଚରଣ କଲେ ଏବଂ ଦେଶର ସ୍ୱାଭିମାନକୁ ଜଳାଞ୍ଜଳି ଦେଇକି ସମଗ୍ର ଭାରତବର୍ଷର ଛବିକି ସମଗ୍ର ପୃଥିବୀରେ ତାକୁ ଛୋଟ କରିଦେଲେ ଏହି ପ୍ରକାରର ଏକ ଯେଉଁ କୃଷକମାନଙ୍କ ଦ୍ୱାରା ପଛରେ ରହିକରି ଷଡ଼ଯନ୍ତ୍ର କରିଥିବା ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର ମୁଖା ଆଜି ଖୋଲିଯାଇଛି ଏବଂ ସେମାନଙ୍କ ପ୍ରଯୋଜନାରେ ସେମାନଙ୍କ ପ୍ରାୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରୂପରେ ଆଜି ଏଇ କୃଷକ ଆନ୍ଦୋଳନ ଜଣାପଡ଼ିଗଲା ଯେ ୟା ପଛରେ ରାଜନୈତିକ ହାତ ରହିଛି ইয়ে যাষি আন্দোলন কথা কোহা কুয়া যাষী আদোলীতি রোটি সেকা যাচ্ছি যাহ গন্ধ স্পষ্ট ভাবে বারি হইদরে আলোচনা কংগ্রেস মুখপাত্র রজনী মহাতে পাখি যা চাইব বিজেপি কিছু ঘন্টা পূর্ণ প্রেসমিট করে এবং প্রেসমিট স্পষ্ট ভাবে যে রিমোট রয়েছে কংগ্রেস কংগ্রেস সব কিছু কন্ট্রোল করছে যাই এমনি চিত্র অভাবনীয় দৃশ্য দেখা যার লাই ন দেশ দ্রোহর কথা সামনা আসিলা কখন কহবে সুলগ্না ম্যাডাম আপনার আগে প্রথমে নববর্ষর অভিনন্দন জনওছি আচ্ছা স্মৃতি লগ্ন ম্যাডাম আপনার আগে নববর্ষর অভিনন্দন জনওছি আপনার কিছু কথা শুনে আজ প্রথমে কুলে আপনার ইয়ে কৃষক মান ইয়ে আন্দোলন না দেশ প্রত্যেক গরদারি আপনার বোধয়ে সকালে যা খাতে গরদার মানক পাখান খাতে কি কৃষক মানে যা উৎপাদিত করে থাকতে সেই দ্রব্য খাই আজ সুললগ্ন চন্তি।

ସୁଲଗ୍ନା ମ୍ୟାଡ଼ାମ୍ ପ୍ରଥମ କଥା ହେଉଛି ନଭେମ୍ବର ମାସ ଛବିଶ ତାରିଖ ପାଖରୁ ଆଜି ଭାରତବର୍ଷର ଅନ୍ନଦାତା ସାରା ଭାରତର ବିଭିନ୍ନ ରାଜ୍ୟରୁ ବାଷଠି ଦିନ କାଳ ଅନବରତ ଆନ୍ଦୋଳନ କରିଚାଲିଥିଲେ ଶୀତ କାକର ଏବଂ ଝାଡ଼ରେ ଏଭଳି ଏକ ପରିସ୍ଥିତି ହେଇଥିଲା କୃଷକମାନଙ୍କୁ ଆସିବାକୁ ଦିଆଯାଉନଥିଲା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସରକାର ହରିୟାଣାରେ ଟ୍ରେଞ୍ଚ ଖୋଳି ଦେଲା ତାରବାଡ଼ କଲା ৱাটৰ কাননিং কলা যে কৰোনা মহমাৰীৰ প্ৰকোপ এতিয়া ভয় সেইবাবে দেশৰ চৰকাৰ সতেবলৈ কেৱলে প্ৰশ্ন উঠাইলে নাই কৃষক মানুহ এইভল দুৰ্বহাৰ অত্যচাৰ কৰিব গণতান্ত্ৰিক পৰম্পৰাৰ আদৰ্শ

ଶ୍ରୀଯୁକ୍ତ ଜେନା ଆପଣଙ୍କ ପାଇଁ ପ୍ରଶ୍ନ ରହିବ ବାସ୍ତବିକ ଭାବରେ କୃଷକ ପାଇଁ କିଏ ଏବଂ ଯଦି କୃଷକ ଅଧିକାରର କଥା କୁହାଯାଉଛି ତାପରେ ଏ ହିଂସାର କଥା ଦେଖିବାକୁ ମିଳିଛି ଏମାନେ ଛଦ୍ମ ବେଶୀ କୃଷକ କି ସାଧାରଣ ଲୋକ ମନରେ ମଧ୍ୟ ଏ ପ୍ରଶ୍ନ ଉଠିଛି ପ୍ରସଙ୍ଗ ଛଦ୍ମ ବେଶୀର ନୁହେଁ ପ୍ରସଙ୍ଗ ଏ ଦେଶରେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତିକୁ ସମସ୍ତେ ମାନିବେ ନା ନାହିଁ ହଁ ଅନେକ ସମୟରେ ଏମିତି ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୁଏ কিছি লোক মনার যেতবে উদ্বেগ টিয়ারি হুয়ে নিজ অধিকারপা ক্রোধ টিয়ারি হুয়ে সেতবে অনেক সময় পুলিশ সাগে মারপিট হওয়া কেউটি আন্দোলনকারী আহত হওয়ার কোটি পুলিশ আহত হওয়ার ইয়ে ভারতীয় গণতা ব্যবস্থার ইয়ে কিছু নয় কথা নু ইয়ে বারম্বার হয়েছি কিন্তু এটি নূয় কথা আউ গোটে কথা হয়েছি যদি লা কিল্লা কু চঢ়িকি জাতীয় পতাকা কু হটাই দিয়া যায় লোকমানকৰাৰণ লোক মনৰে এইৰ যি চিম্বল যদি অপমানিত কৰা যায় তনৰে ক্ৰোধ তিয়াৰী হোৱা স্বাভাৱিক প্ৰক্ৰিয়া এই কথা কোনো মানিব পাৰিব বিষয় হ'ল চাছীক আন্দোলন কৰিব অধিকাৰু কি বন্ধ কৰি পাৰিব নাই গণতন্ত্ৰৰে আন্দোলন চাগেৰে ଅପର ପକ୍ଷ ହେଲା ସମାଧାନର ରାସ୍ତା ଉଭୟ ପକ୍ଷ ମଧ୍ୟରେ ଯଦି ଚାଷୀମାନେ ଗୋଟିଏ ପକ୍ଷ ସରକାର ଗୋଟିଏ ପକ୍ଷ ଚାଷୀ ଗୋଟିଏ କଥା କହୁଛନ୍ତି ସରକାର ତା'ର ଡାଇମେଟ୍ରିକାଲି ଅପୋଜିଟ୍ କଥା କହୁଛନ୍ତି ତାପରେ ବି ଗଣତନ୍ତ୍ରରେ ଆପୋଷ କଥାବାର୍ତ୍ତାର ରାସ୍ତା ଅଛି ଆପୋଷ କଥାବାର୍ତ୍ତା ଯେତେବେଳେ ଛିଣ୍ଡୁନି ସେତେବେଳେ ମାନ୍ୟବର ସୁପ୍ରିମକୋର୍ଟ ଆକୁ ସମାଧାନ କରିବା ପାଇଁ

সেমানে যেহেতু আন্দোলন পাই অড়ি বসিছেন সমাধান তাঁর উদ্দেশ্য নুহে বিবাদ তৈরি করা উদ্দেশ্য তেমন সমস্যা সমাধান হোনি একথা এই কুয়াই পে কি কমিটি গঠন করে মধ্যস্থতা চেষ্টা চালি কিন্তু সে হলে না এইটি কোটি না কোটি প্রতিফলিত হচ্ছে যে নিষ্কর্ষ নুহ বিবাদ চাহিদ যে রাজরাস্তায় বিবাদ দেখ গণতন্ত্রের বাদ কিছু প্রসঙ্গ নু হিংসা সমর্থন করা কিছু আপত্তি না যে মূল প্রশ্ন হোচি যে চাষি রোজগার বড় দরকার চাষি চাষি পাখক তা উৎপাদর অধিক মূল্য যাওয়া দরকার যে বিষয় হচ্ছে গোটিয়ে বিষয় দুই জন প্রতিনিধি অনেক কংগ্রেস র বিজেপি রোটিয়ে কথা আমি কুহযা যে বিষয় কংগ্রেসের বন্ধু উঠেলে যে ପିଆଜ ଦାମ୍ ପଚାଶ ଟଙ୍କା ହୋଇଛି ଆଳୁ ଦାମ୍ ବାଇଶ ଟଙ୍କା ହେଇଛି ଏଇ ଯେଉଁ ପଚାଶ ଟଙ୍କା ବାଇଶ ଟଙ୍କା ଯେଉଁ ମୂଲ୍ୟ ହେଇଛି ଚାଷୀକୁ ସେଥିରୁ କେତେ ମିଳୁଛି ଚାଷୀ ହୁଏତ ଅମଳ କଲାବେଳେ ବିଲ ମୁଣ୍ଡରେ ଦୁଇ ପାଞ୍ଚ ଟଙ୍କା ଦରରେ ତାକୁ ବିକ୍ରି କରିଛି ଅଲ୍ଟିମେଟଲି ଏବେ ଖାଉଟି ତାକୁ ପଚାଶ ଟଙ୍କା ନେଉଛି ଏଇ ଯେଉଁ ପଚାଶ ଟଙ୍କା ଆଉ ପାଞ୍ଚ ଟଙ୍କା ଆ ଭିତରେ ଯେଉଁ ଫରକ ପଇଁଚାଳିଶ ଟଙ୍କାର ଏ ପଇଁଚାଳିଶ ଟଙ୍କା ନେଉଛି କିଏ এ এতে এত বর্ষর গণতন্ত্র সরকারি ব্যবস্থা ভিতরে চাষি তার মূল্য মেডুনি. রাইকিয়ার যে চাষি ওড়িশার বিপাদ করুচি সি কত টাকার বিকুচি আক্বর হাটরে তার মূল্য কেত যদি ব্যাঙ্কি পর্যা উৎপাদন হচ্ছি ভুবনেশ্বর বজারক আসুচি সেটি চাষী কত টাকার বিকুচি আধস্থি মানে এ দেশের খাই সঞ্জয় বাবু আপোনাৰ শুনক আপোনাৰ গোটেই ভাল প্ৰশ্নটি পচাৰি পিঁয়াজ পাঁচট ন পিঁয়াজ যদি ভুবনে পচাশ টকা বা দেশেৰে পঁইচাছ টকাৰ পচাশ টংাৰে বি হ'ব কৃষি মানে কৃষক লাভৱান হৈছি কি নাই এজ পৰ দি ইণ্ডিয়ান মানে গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ ষ্টাটিষ্টিক্স অনুসাৰে এবৰছ পিঁয়াজ সবুঠাৰ অধিক উৎপাদন হৈছি উৎপাদন হলাপৰা কৃষক পিঁয়াজ পৰ কুইণ্টা বজাৰ টকাৰ পোন্ধৰশ টকা কিন্তু আছিল বক্ৰি হ'ল পচাশ টকা ইয়াৰ কাৰণ হ'ল অভৰ ষ্টকিং কাৰণ গত বৰ্ষ এই সময়ৰ পোন্ধৰটকাৰ আপোনাৰ পিঁয়াজ কিনিছিলে এবাৰ কাকি পচাশ টং কিন্তু অফ দি ফেজিং আউট অফ দি এচেনচি আক্ট ইমপ্লিমেণ্টেচন হেৰি কিন্তু আদানী আম্বানী পৰিবাৰ ଏହାର ବେନିଫିଟ୍ ନେଇସାରିଛନ୍ତି ଏବେ ଆସିବା ମୂଳ କଥାକୁ ମୁଁ ଗଣତନ୍ତ୍ରକୁ ବିଶ୍ୱାସ କରେ କଂଗ୍ରେସ ଦଳ ଗଣତନ୍ତ୍ରକୁ ବିଶ୍ୱାସ କରେ ଗଣତନ୍ତ୍ରରେ ହିଂସାର ସ୍ଥାନ ନାହିଁ ଗତକାଲି ଯାହା ହେଇଛି ତାହା ଭାରତବର୍ଷର ଐତିହ୍ୟ ଗର୍ବ ଗୌରବ ଏବଂ ଭାରତବର୍ଷର ନିଦର୍ଶନ ଉପରେ ଏକ ସାଙ୍କେତିକ ପ୍ରଶ୍ନ ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନଟି ହେଉଛି ସରକାର ଟ୍ରାକ୍ଟର ରାଲିକୁ ଅନୁମତି ଦେଇନଥିଲେ মান্যৰ সুপ্ৰিমকোৰ্ট যেতিয়া কোৰ্ট পাখেৰে চৰকাৰ বিৰোধ কৰিলে সুপ্ৰিমকোৰ্ট ডাইৰেকচন কলে এই কথা দিল্লী পুলিচ বুজিব দিল্লী পুলিচ কাষেৰে কৃষক সংগঠন দাবী ৰখিলা এখন সেই অনুসাৰে এক এগ্ৰিমেণ্ট হলা এগ্ৰিমেণ্ট অনুসাৰে ক' ক' গাড়ী যাব ক' কে যাব পাঁচটি ৰুটিকৃত আপোন দেখন্তুক্ত কিষান মোৰ্চাৰ যি গাড়ীগুড়িক আপোনাৰ আউট অং ৰোড হৈ আপোনাৰ বুলিলা সোড়িয়ে কিলোমিটৰ ফুল বৃষ্টি হৈছিল পুষ্প বৃষ্টি হৈ এই গাড়ী মানে ক'ত আছিলে যোন গাড়ী লিষ্ট্ৰাকৰৰ নম্বৰ না অন্য় অপৰাধিক তত্বক পচাই দিয়া গল দ্বিতীয় কথা হ'ল

বিরোধী দলৰ পক্ষত ৰাজনিমা কৰি থলে কুৰ্ষণ নেতা মানে সেমান দায়িত্ব নাই থলে বিভিডান্তৰ ভৱিষ্যত আপোন প্ৰব্ৰহণ সেমানে কিবলৈ ৰালি কি কণ্ডাক্ট কৰি এ দল ভাঙিব নে এই ভৰী গুটী এৱী এৱী আপোন সমাজৰ পইচাইবি বৰ্তমান ড্ৰেক্টৰৰ পাঁচটা ফটো উঠাইবা সুযোগ दैছি হতিয়ার যাই পাবা অঞ্চলতখন মন্ত্রী আপোন ভাগৰে আৰম্ভ কৰবাই জাতি পৰিৱৰ্তন গলা কি বুলি টিকেট কে টিকেট আপোনক টিকেট উঠিয় পইচাই

ମୋଦିଜୀ କୃଷକମାନଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟଧିକ ସବୁପ୍ରକାର ଯୋଜନା କାର୍ଯ୍ୟକ୍ରମ କଲେ କିଷାନ ସମ୍ମାନ ନିଧିଠୁ ଆରମ୍ଭ କରିକିରି ମୃତ୍ତିକା ସ୍ୱାସ୍ଥ୍ୟ କାର୍ଡ଼ ଠୁ ଆରମ୍ଭ କରି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜଳସେଚନ ଯୋଜନା ଠୁ ଆରମ୍ଭ କରିକି ବହୁ ବିଧ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କଲେ କୃଷକ ତାଙ୍କ ଉପରେ ଖୁସି ହେଲେ ସେଇଥିପାଇଁ କିଛି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କୃଷକ ସଂଗଠନକୁ ହାତ ବାରିସି କରିକିରି କଂଗ୍ରେସ ପୁଣି ଶାସନକୁ ଫେରିବା ପାଇଁ ଏ ଯେଉଁ ଯୋଜନା କରିଥିଲା ଆଜି ପଣ୍ଡ ହୋଇଗଲା ସେମାନେ ଚାହୁଁଥିଲେ ଗୁଳି ଚାଳନା ହେଉ আমি এইভাৱে হিংসাকাণ্ড কলে পুলিচ আমাৰ গুৰি চলাইব পুলিচ সেই কাম কলা নাই তে তাৰ মু কাম কৰো নাই য' কথা সেনে কৰিব আৰু কথা হলা নাই তে এই কণ কৰিব তু বিজেপি উপেৰে দোষ লদিবা চৰকাৰ উপে দোষ লদিবা এই কাম সেনে আৰো কথা ৰজনী বাবু ক'লে প্ৰাথমিক কথা মুঠা কওঁ ট্ৰাকৰ ৰালিকি দিল্লী পুলিচ অনুমতি দিলে শত তিৰিছটা চৰ্তি অনুমতি দি সমস্তে ৰাজি হৈছিলে কৃষক নেতা মানে সিৰে हस्ताक्षर गरिन्छ छबिस जन टीका गरि आरंभ कर समस्त अहिले जोगेन्द्र यादवको पर्यन्त मोर म कथा हेर्छ जो हस्ताक्षर गरिदिष्ट रुट्रे जाँदै भायोलेट कले काहीँक एक ट्र ट्र, ट्र, ट्र ट्राक्टर मत्र पाँचजनाले दस्तखत जो गले मात्र पचिस हजार लोकपे चासी मै से थाहा सबैले ଟ୍ରଲି ନଯିବା ପାଇଁ ସେଥିରେ ସେମାନେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଲେଖିଥିଲେ ଟ୍ରାକ୍ଟରରେ ଟ୍ରଲି ଲାଗିବ ନାହିଁ କିନ୍ତୁ ଟ୍ରଲିରେ ସେମାନେ ହିଂସା ପାଇଁ ଖଣ୍ଡା ତଲୁଆଠୁ ଆରମ୍ଭ କରିକିରି ଆପଣ ଲାଠି ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ନେଇଛନ୍ତି ପୋଲିସ ମହିଳା ଅଫିସରମାନଙ୍କୁ ଦୁର୍ବ୍ୟବହାର କରିଛନ୍ତି ସାଧାରଣ ସମ୍ପତ୍ତି ଲୁଟ୍ପାଟ୍ କଲେ ରାସ୍ତାର ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟ ବାରଟାରୁ ପାଞ୍ଚଟା ସେମାନେ ପରମିସନ୍ ନେଇଥିଲେ ନଅଟାରୁ କିଭଳି ରାଲି ବାହାରିଲା ଏବଂ ଅଲଗା ରୁଟ୍ରେ ରାଲି ବାହାରିଲା ପୋଲିସ କି ଆଜି ଦୋଷ ଦେଉଛନ୍ତି ମୁଁ ତ ଭାରତର ପୋଲିସ ଦିଲ୍ଲୀ ପୋଲିସ କି ଧନ୍ୟବାଦ ଦେବି ଯେ ଗଣତନ୍ତ୍ର ଦିବସରେ ସେମାନେ ଯବାନ ଏବଂ କି ଯବାନ ହିସାବରେ କୃଷକ ଭାଇମାନଙ୍କୁ ତାଙ୍କର ଭାଇମାନ ଭାଇ ହିସାବରେ ତାଙ୍କୁ ସେମାନେ ପ୍ରତିକ୍ରିୟାଶୀଳ ନ ହୋଇକିରି କୌଣସି ପ୍ରକାରର ପ୍ରତିରୋଧ ନ କରିକିରି ଗଣତନ୍ତ୍ରର ସମ୍ମାନ ପାଇଁ କିଭଳି ଭାବେ ହିଂସା ନକରିକିରି ସେମାନେ ସେମାନଙ୍କୁ ସେମାନଙ୍କର ଅଧିକାର ସାବ୍ୟସ୍ତ କରିବା ପାଇଁ ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି ଆପଣଙ୍କ ପାଇଁ ଇଏ ଗୋଟେ ଲଜାଜନି ଚିତ୍ର ଦେଖିବାକୁ ମିଳିଲା ଯେ ଗଣତନ୍ତ୍ର ଦିବସ ସେଠାରେ ତ୍ରିରଙ୍ଗା ପତାକା ଓହ୍ଲାଯାଉଛି ଲାଲକିଲ୍ଲାରେ ଏବଂ ସେଠାରେ ସଂଗଠନର ପତାକା ଲଗାଯାଉଛି ତା ସହିତ ସାଧାରଣ ସମ୍ପତ୍ତି ନଷ୍ଟ କରିବା ପୋଲିସକୁ ଆକ୍ରମଣ କରିବା ହିଂସାର ପନ୍ଥା ଆପଣେଇବା ଆପଣଙ୍କୁ ତ ଏତେ ଦିନ ଧରିକି ଆନ୍ଦୋଳନ କରୁଥିଲେ ଏବଂ ସମୟ ମଧ୍ୟ ଚାଷୀ গণতন্ত্ৰ হিংসাৰ স্থান নাই কংগ্ৰেছ দল গান্ধী পদাংক অনুসৰণ কৰে আমি অহিংসাৰ পূজাৰী আমি হিংসা কু কে বরদাস্ত করি না যত বড় সংগঠনর নেতা হয়ে থাকে যত বড় ব্যক্তি হয়ে থাকু সে না কেকি ভারতের গর্ব গৌরব এবং গৌরবর গাথা বহন করতে মো ত্রিরঙ্গা উপরে নু কোশি সংগঠন পতাকা মো ত্রিরঙ্গা উপরে নু মো ত্রিরঙ্গা মোর স্বাভিমান মোর নিঃশ্বাস প্রশ্বাস মোর বঞ্চবার কারণ এ দেশ আজ আজ বঞ্চি তার ত্রিরঙ্গা

ভাবে কে চাষী মানে নিজের চাষ ছাডি, নিজের কাম ছাড় রাজার না এমানে বহুরূপী চাষী যে হিংসা হুম শ্রুতি লগ্ন ভিতর পশিবি জেপি কংগ্রেস রোটি কথা সত আজি তো হিংসা হেইছি কার্যানুষ্ঠান কব হব রে প্রস্তুত হব নিয়ম অনুসারে বিষয় হব সি অলগা বিষয় কিন্তু গোটিয়ে কথা সত্য স্বাধীনতার পঁচত্তরি বর্ষ ধরবা বসিলা চাষি তা উৎপাদন মূল্য মিলে না কথা নির সত্য চাসি যদি বিল মুন্ডরে তার উৎপাদনর কষ্ট অর্জিত উৎপাদন কু পাঁচ টাকার বিকুচি সেইটা বজারে চালশ টঙ্কা পচাশ ট বিক্রি হোক ইয়ে কেউটা ডি রেকনাইজ হল কেউটা এসে কমুটি আসিলা ইয়ে বাদ বিবাদ বাদ ভিতরক পশুনি ইয়ে সত্য হোচি যে কেউ নিয়ম থাকে নিয়ম নথা এ দেশের দীর্ঘদিন ধরে বিভিন্ন ভিন্ন সরকার আসি আজ গোটি সরকার অর্ করকার লা সে বিজেপি রংগ্রেস সরকার থাকে কংগ্রেস রাউ বিষয় আজ পর্যন্ত দেশর চাষি তার মূল্য মিব বদলরে দলাল মানে মধ্যস্থি মানে মিডিল ম্যান মানে চাষি কষ্ট অর্জিত অমলর মূল্য তা কম দিয়ে তা পকেট কু অধিকা পয়সা যাওয়া আজ বিতর্ক যেত বেড়ে আরম্ভ হয়েছি নিশ্চিত ভাবে আর অন্ত চাষি তার উৎপাদর এই মূল্য মিলু যেটা রিটেল মার্কেটরে বিক্রি হোচ্ছি খাউটি কি কিছু কম পয়সা

મૂલ્ય મળુ ન દલાલ મને જે નૂ નિયમ આસુ છે એ દલાલ મુક્ત હવે ના

ইয়ে দিনকরে আসি না ইভেন কংগ্রেস সরকার লাগে এবং শরদ পাওয়ার মধ্যে মহারাষ্ট্রে এ আইন বহু বর্ষ তলে সেকমেন্ড করছেন এবং সে নিজের ইলেকশন ম্যানিফেষ্টো রাখি এবং ইয়ে যা আইন মা প্রধানমন্ত্রী চাষির আয় দ্বিগুণিত করা প্রক্রিয়া আরম্ভ কলে যে আরম্ভ কলে তার পদক্ষেপ স্বরূপ চাষী তার উৎপাদন স্বাধীনতা চাসি সংরক্ষণের স্বাধীনতা এবং চাসি বিক্রি বটে স্বাধীনতা তার ওপন মার্কেট সি মিলে যেত প্রাইসে বিকুচি যদি অধিকা প্রাইস্রে বিকিলা চাষি যার চাসিটি লাভবান হব আয় তার অধিকা হব সে যদি সংরক্ষণের স্বাধীনতা পাইলা সে তার শস্য সংরক্ষণ কলা এবং অধিকা পয়সা পাইলা সেইভাবে ভাবে উৎপাদন উৎপাদন বঢ়াব তাৰ স্বাধীনতা সি কেমি কলে তাৰ উৎপাদন বঢ়িব সেইপাই স্বাধীনতা দিয়া গ'ল ইয়ে সবু যেতিয়া আইন আছিল সবু প্ৰ' ফাৰ্মৰ চেণ্ট্ৰিক ফাৰ্মৰ চাছীমানকৰ আয় দ্বিগুণিত কৰিব এই ফাৰ্ম বিল আছিল ই গোটেই যুগান্তকাৰী পদক্ষেপ এব এই সবু ফাৰ্মৰ সংগঠন চাছী সংগঠন ৰাজনৈতিক দল আগু বহু বিতৰ্ক কৰি

আপোনালোক গ্ৰাউণ্ডাৰক পূৰা হ'ব গ্ৰাউণ্ডাৰক কে আইন আছিলেম্বৰ মাছৰ আন্দোলন কেনে আৰ এই দুই মাছ তলু আৰ পূৰ্বৰ মাইণ্ড বাহাৰ দেশৰ চক্ৰান্ত এই অৰাষ্ট্ৰীয় তত্বৰ চক্ৰান্ত কংগ্ৰেছৰ পথৰু সমৰ্থন এই চবু যোগাড় কৰি কিভৰি ভাৱে চাছী আন্দোলনক আমি কৰি মোদীজীক বদনা সেই গোটা ব্যাগ্রাউন্ড প্রথমে তেয়ারি কে সেবা সময় নে এইটা গোটা আর্টিফি চাষি আন্দোলন চালি বলে আপনার ভাবতু সবু চাষীরা এটিপ্রতি সমর্থন না এবং সেমান্ড কে মি উঠিযিম সি আইন লগু হব না নিজে প্রধানমন্ত্রী মোদী আসুরান্স দেওয়াপরে কহিল ভাষণের সমস্ত আপিল কলে এমএসপি রহব মি রব এবং তাস্ত চাষির স্বাধীনতা রহব তা যদি অধিকা পয়সা সে বিকিপার তাকে মধ্যে স্বাধীনতা রয়ে কম ভুল কথা এতে রা সে ভুলেই এমানে যারটি সেকা চবুয়ে শান্তি বিশ্বাস করতে এই সিএ লগু হবার পূর্ব রামদানরে যেত রাহুল গান্ধী আহ্বান দেয় তা আপনার দেখবে হিংসা হল বর্তমান পচিশ তারিখে সে কে

ପ୍ରଥମ କଥା ସଞ୍ଜୟ ବାବୁ ଜଣେ ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ମୋର ତାଙ୍କ ପ୍ରତି ଯଥେଷ୍ଟ ସମ୍ମାନ ରହିଛି ବୋଧହୁଏ ମୁଁ ତାଙ୍କୁ କହିଦେବା ପାଇଁ ଚାହୁଁଛି ଉଣେଇଶହ ସତଚାଳିଶ ମସିହା ବେଳକୁ ଭାରତ ବର୍ଷର ଖାଦ୍ୟଶସ୍ୟ ନଥିଲା ଆମ ପାଖରେ କ୍ଷୀରଟିଏ ନଥିଲା ଅଣ୍ଡା ଟିକିଏ ନଥିଲା ଆମ ପିଲାମାନଙ୍କୁ ଦେବା ପାଇଁ ଆମେ ଆଜି ହ୍ୱାଇଟ୍ ରିଭଲ୍ୟୁସନ୍ କରିଛୁ ୟେଲୋ ରିଭଲ୍ୟୁସନ୍ କରିଛୁ ଗ୍ରୀନ୍ ରିଭଲ୍ୟୁସନ୍ କରିଛୁ ଆଜି ଇଣ୍ଡିଆନ୍ କାଉନସିଲ୍ ଅଫ୍ ଏଗ୍ରିକଲଚରାଲ୍ ରିସର୍ଚ୍ଚ ମାନେ ଆପଣଙ୍କର କେତେ ଯେ କୃଷି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଆପଣଙ୍କର କିଭଳି ଭାବରେ ସମସ୍ତେ ଆଜି ଏଫ୍ସିଆଇ କରାଯାଇଛି ଆଜି କ'ଣ କ'ଣ ନ ହେଇଛି ତାହା ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଫୁଡ଼୍ ଆଣ୍ଡ ଏଗ୍ରି ଫୁଡ଼୍ ଆଣ୍ଡ ଫୁଡ଼ ଆପଣଙ୍କର କେତେ ମାନେ ଏଗ୍ରୋ ବେଷ୍ଟ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି କରାଯାଇଛି ଆଜି ଭାରତବର୍ଷ ସ୍ୱାବଲମ୍ବୀ ଖାଦ୍ୟ ମଧ୍ୟ ଆମେ ଏକ୍ସପୋର୍ଟ କରୁଛୁ ଏକ ଦ୍ୱିତୀୟ କଥାଟି ହେଲା କଂଗ୍ରେସ ସରକାର ସମୟରେ କଣ୍ଟିନ୍ୟୁସ୍ଲି ଯଦି ଆମେ কণ্টিনুছলি কৃষকমান কৃষি ক্ষেত্ৰৰ আগ্ৰাধিকাৰ দাবী সমস্ত নদীবন্ধ যোজনা পাখু কৃষি কিভুৰি কৃষি ক্ষেত্ৰত কি জল যাব সাৰ মিলিব এই চবুচি কৃষক মধ্য কি বলি সশক্ত করা দিব তাই সেই এই কৃষক সশক্ত করিবা পই চিন্তা করা যাইতলা কৃষক আজি খুশি রে থানতে তাঁকু ইতিহাসৰ জহা مليছি সেমানে এটলিষ্ট তাকু নেকি গৰ্ব কৰু থানতে এবে পৰ্যন্ত সেমানে অভিযোগৰ फर्দা তালিকা লম্বা ধৰিকে আজি পৰ্যন্ত কৃষককক সহ অন্যায় হেচি কইকে ৰাজৰাস্তাৰ বসি ন থানতে বহুত বহুত ধন্যবাদ শ্রীযুক্ত সুকান্ত পানিগ্ৰাহী ৰজনী মহান্তি এবং সঞ্জয় জনা amost সৈতে ৰইtile লাগাতার ভৱ্ৰি আমি আলোচনা কৰতুলু এবং নিসकर्षৰ পন্থা এইটি বাহিৰিব যেতেবেলে আলোচনা কৰা দিব যে ପରସ୍ପର ପରସ୍ପରକୁ ବୁଝିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବେ ଏବଂ ଯଦି କୃଷକ ଭଲରେ ରହିବ ତେବେ ଦେଶର ଅଗ୍ରଗତି ଦେଶର ବିକାଶ ସମ୍ଭବ ହେବ ଏ କଥା ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ହୃଦୟଙ୍ଗମ କରିବା ପାଇଁ ପଡିବ ସମୟ ସେ ବିତର୍କକୁ ଏଇଠି ରଖିବା ମତେ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ ନମସ୍କାର